সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আজকে আলোচনা করব ফ্রোজেন শোল্ডার নিয়ে বা কাঁধে ব্যথা নিয়ে। ফ্রোজেন শোল্ডারকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলা হয়। ফ্রোজেন শোল্ডার হলে হাত উপরে উঠাতে এবং হাত ঘোরাতে, হাত দিয়ে দৈনন্দিন কাজকর্ম করতে গেলে আমাদের কাঁধের জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। বিশেষ করে হাত দিয়ে যখন আমরা পিঠ চুলকাতে যাই বা জামা পরিধান করতে যাই, তখন আমাদের কাঁধে প্রচণ্ড ব্যথা হয় এবং মাথার চুল আঁচড়াতে গিয়ে এই ফ্রোজেন শোল্ডারের কারণে অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। কাপড় মোচড়াতে গেলে কাঁধের জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডার। আমাদের এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লেনোয়েড ক্যাভিটি। এই ফ্রোজেন শোল্ডারের চারদিকে ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলের ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এই ফ্লুইডগুলো কমে গেলে এবং ক্যাপসুলে যদি ইনফ্লামেশন হয়, তাহলে এই সারাউন্ডিং যে মাংসপেশি থাকে, মাসেলস থাকে, এই মাসেলসগুলো শক্ত হয়ে যায়। এই ক্যাপসুল ইনফ্লামেশনের কারণে আমাদের মাসেলগুলো স্পাজম হয়ে যায়। এর জন্য আমাদের শোল্ডার জয়েন্টের নাড়াচাড়া করতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, বিশেষ করে যখন টুইস্টিং মুভমেন্ট করতে যাই, এই ধরনের মুভমেন্ট করতে যাই, তখন আমাদের কাঁধের জয়েন্টে প্রচুর ব্যথা হয়। এই ফ্রোজেন শোল্ডারের সঠিক কারণ আজ পর্যন্ত জানা যায়নি, তবে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। কেউ যদি এই কাঁধের জয়েন্টে আঘাত পেয়ে এই কাঁধের জয়েন্টের যে হাড় থাকে, হেড অফ হিউমেরাস অথবা ক্লাভিকল এবং একরোমিয় ক্লাভিকুলার জয়েন্ট, অর্থাৎ এই এসি জয়েন্ট যদি ভেঙে যায়, ফেটে যায়, এ কারণে কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। অথবা যদি কারো এই হিউমেরাসে আঘাত লেগে যদি ভেঙে যায়, ভেঙে লেগে যাওয়ার কারণে যদি দীর্ঘদিন হাত প্লাস্টার করে রাখা হয়, এরকম করে রাখা হয়, এটা হতে পারে এইখানেও বা ক্লাভিকলে। এ দেখতে পাচ্ছেন অনেক সময় ক্লাভিকল ফ্লাকচারের কারণেও ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে, কারণ দীর্ঘদিন যাবৎ ইমোবিলাইজড অবস্থায় থাকলে, প্লাস্টার করা অবস্থায় থাকলে, এই সারাউন্ডিং মাসেলসগুলোর এবং এই জয়েন্টের মুভমেন্ট না হওয়ার কারণে এখানে যে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই ফ্লুইডগুলো শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে মুভমেন্ট করতে গেলে, নাড়াচাড়া করতে গেলে প্রচণ্ড ব্যথা হয়, একসময় ফ্রোজেন শোল্ডার ডেভেলপমেন্ট করে। যাদের ডায়াবেটিস রয়েছে, রক্তে সুগারের পরিমাণ বেশি, এই রক্তে সুগারের পরিমাণ বেশি থাকার কারণেও ডায়াবেটিস রোগীদের ফ্রোজেন শোল্ডারের পরিমাণ বেশি হতে পারে। ডায়াবেটিস রোগীরা এই ফ্রোজেন শোল্ডারের ঝুঁকিতে থাকে। যারা স্ট্রোক পেশেন্টদের ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ স্ট্রোক হওয়ার পরে তাদের এক্সাইড প্যারালাইজড হয়ে যায়, এর ফলে তাদের শোল্ডার জয়েন্টে মুভমেন্ট হয় না, ইমোবিলাইজড অবস্থায় থাকে। মাংসপেশিগুলো যে সঠিক পরিমাণে ব্লাড সার্কুলেশন হয় না, জয়েন্টের ভিতরে ব্লাড সার্কুলেশন হয় না, এ কারণে স্ট্রোক পেশেন্টদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপমেন্ট করে। যদি হাড়ের কোনো অপারেশন করা হয়, কার্ডিয়াক সার্জারির পরে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে। থাইরয়েডের কোনো সমস্যার কারণে ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। কেউ যদি অনেক পূর্বে আঘাত পেয়ে থাকে, সেই আঘাতের যথাযথ চিকিৎসা না করে, তাহলে তার অনেক দিন পরে এই ফ্রোজেন শোল্ডার দেখা দিতে পারে। প্রিয় দর্শক, ফ্রোজেন শোল্ডার হলে প্রথমে শোল্ডার জয়েন্টের একটি এক্সরে করতে হবে। এক্সরে করে সাধারণত কোনো কিছু পাওয়া যায় না এবং বিভিন্ন ধরনের এক্সামিনেশন করতে হবে, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন করার পর যদি সম্ভব হয়, অনেক রোগীর ক্ষেত্রে আমরা এমআরআই করতে দেই। এমআরআইয়ের মধ্যে যদি রোটেটর কাফ মাসেলে কোনো ইঞ্জুরি থাকে, যেমন সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মেজর, টেরিস মাইনর, এই মাসেলগুলোতে, এই টেন্ডনগুলোতে যদি কোনো ধরনের ইঞ্জুরি থাকে, স্ট্রেস থাকে, টিয়ার থাকে, তাহলে এটি খুব সহজেই ধরা যায়। এছাড়া অনেক সময় শোল্ডার বারবার যাদের ডিসপ্লেসড হয়ে যায়, রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, এই রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশনের কারণে অনেক সময় ফ্রোজেন শোল্ডার ডেভেলপমেন্ট করতে পারে। প্রিয় দর্শক, এই ফ্রোজেন শোল্ডার দূর করার জন্য বিভিন্ন ধরনের এনএসআইডি জাতীয় ওষুধ এবং ভিটামিনস এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধের পাশাপাশি আইস থেরাপি দিতে হবে। এই আইস থেরাপি 10-15 মিনিট প্রতিদিন 2-3 বার দিতে হবে। এভাবে ফ্রোজেন শোল্ডার হওয়ার পর 1 সপ্তাহ পর্যন্ত আপনি আইস থেরাপি দিতে পারবেন। এই 1 সপ্তাহ পর থেকে আপনি হট কম্প্রেশন দিবেন, অর্থাৎ গরম পানি শেক দিবেন।
এই গরম পানি শেকটা যদি ময়েস্ট হিট কম্প্রেশন হয় তাহলে সবচেয়ে ভালো কাজ করে। অর্থাৎ আপনি একটি পাত্রে পানি গরম করলেন, সেই পাত্রের মধ্যে লবণ মিশ্রিত করে তার মধ্যে গামছা বা তোয়ালে ভিজে আপনার যে শোল্ডারে ব্যথা, যে কাঁধে ব্যথা, সেই কাঁধে 20 মিনিট দিয়ে রাখুন। এভাবে দিনে 2 থেকে 3 বার দিলে ফ্রোজেন শোল্ডারে ব্যথা অনেকটা কমে যায়। 3 নম্বরে যে কাজটি করতে পারেন তা হচ্ছে মাসেজ থেরাপি। এই মাসেজ করার জন্য একজন মাসেজ থেরাপিস্ট অথবা আপনারা নিজেরাও করতে পারেন। এজন্য নারিকেলের তেল বা অলিভ অয়েল দ্বারা এই মাসেজটা আপনারা করতে পারেন। 4 নম্বরে কাইনোসিওলজি ট্যাপিং। এই ট্যাপিং একজন ফিজিওথেরাপিস্ট করে দিবে, যে আপনার শোল্ডার জয়েন্টটা যাতে যথাযথ সাপোর্ট থাকে, এই সাপোর্টের জন্য কাইনোসিওলজি ট্যাপিং করতে হয়। ট্যাপিং করলে কাঁধের ব্যথা, এই ফ্রোজেন শোল্ডারের ব্যথা অনেকটা কমে যায় এবং ফ্রোজেন শোল্ডার খুব তাড়াতাড়ি রিকভারি করে। 5 নম্বরে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মধ্যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি, ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এজেন্ট, ইলেকট্রোথেরাপি যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, শর্টওয়েভ থেরাপি, টেন্স, শকওয়েভ থেরাপি, এছাড়া ওয়াক্স বাথ থেরাপি দিলে খুব তাড়াতাড়ি ফ্রোজেন শোল্ডারের ব্যথা কমে যায়। এই ফ্রোজেন শোল্ডারের কারণে অনেক সময় এদিকের মাংসপেশিগুলো অবশ লাগে, ঝিনঝিন করে হাতের দিকেও, বিশেষ করে কোনো কাজ করতে গিয়ে যদি হাতের মধ্যে মোচড় লাগে তাহলে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, তীব্র ব্যথা যন্ত্রণা হয়। এই সঠিকভাবে ফিজিওথেরাপি নিলে এই ফ্রোজেন শোল্ডার খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। বিভিন্ন ধরনের এক্সারসাইজ থেরাপি রয়েছে, মোবিলাইজেশন থেরাপি রয়েছে, পুলি থেরাপি রয়েছে, অর্থাৎ আপনার হাত দুটো উপরে জাস্ট এরকম করবেন, কোনো কিছু বেঁধে রশি সাথে হাতটা উপরে উঠাবেন, নামাবেন, একে আমরা পুলি থেরাপি বলি বা পুলি এক্সারসাইজ বলে থাকি। ওয়াল ক্লাম্বিং এক্সারসাইজ করবেন, হাত দুটো উপরে উঠাবেন, হাত পিছনে নেবেন এবং হাতের মাঝখানে এখানে দিয়ে হাতটা একটু রোটেশনাল মুভমেন্ট করবেন। এছাড়া বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে। ফিজিওথেরাপি এবং সঠিক মেডিকেশনের মাধ্যমে এই ফ্রোজেন শোল্ডার একেবারে দূর করা সম্ভব। প্রিয় দর্শক, যাদের ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয়েছে তারা অতি দ্রুত একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের বা স্পেশালিস্ট একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি নিন, ফ্রোজেন শোল্ডারকে একেবারে বিদায় জানান। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।